সম্প্রতি সময়ে দল হিসেবে গুছিয়ে উঠেছে আর্জেন্টিনা। তারুণ্য ও অভিজ্ঞের সংমিশ্রণে এই আর্জেন্টিনা দল বিশ্বকাপ জয়ের যোগ্য দাবিদার, এমন মন্তব্য ফুটবল বিশ্লেষকদের। 2022 কাতার বিশ্বকাপের মূল পর্ব আর্জেন্টিনা নিশ্চিত করেছে বেশ কয়েকটি ম্যাচ হাতে রেখেই। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার খেলা 15 ম্যাচের মধ্যেই 10টিতে জিতেছে, 5টিতে ড্র করেছে তারা। বিশ্বকাপ বাছাই পর্বের এবারের আসরে কোনো ম্যাচে পরাজিত হয়নি মেসির আর্জেন্টিনা। অপরাজিত থাকার অসাধারণ কীর্তি গড়ে বিশ্বকাপে পা রাখবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মাঝে গত বছর দীর্ঘ 28 বছরের অপেক্ষার অবসান ঘটেছে আর্জেন্টিনার। ব্রাজিলের মাটি থেকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই, কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলকে তাদেরই মাটিতে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আলবেসেলেস্তারা। চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ আসর। কাতার বিশ্বকাপে এবার ভালো সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। অন্যান্য বেশ কিছু ফুটবল বিশ্লেষকের সাথে এবার নিজের মত প্রকাশ করেছেন হুয়ান রোমান রিকোয়েলমে। সাবেক আর্জেন্টাইন এই কিংবদন্তির মতে কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা। দীর্ঘদিন পর আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেন মেসি, এমনটাই মনে করছেন লিওনেল মেসির সাবেক সতীর্থ আর্জেন্টাইন কিংবদন্তির রিকোয়েলমে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আলবেসেলেস্তেদের এবারের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে রিকোয়েলমে বলেন, আমার যতটুকু মনে হচ্ছে বিশ্বকাপে দলের সঙ্গে থাকবে মেসি, আমরা বিশ্বকাপ জয়ের জন্য যোগ্য দাবিদার। টিওআইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে রিকোয়েলমে আরো বলেন, আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, আমাদের মেসির উপর বিশ্বাস রয়েছে, আমি বিশ্বাস করি এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা। অ্যাঞ্জেল ডিমারিয়া, লিওনেল মেসি, পাগলিয়া ফিকো, নিকোলাস ওতামেন্ডিদের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি দলে আছেন পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজের মতো তরুণ তারকারা। তাই তো এবারের আর্জেন্টিনা দল বেশ ভারসাম্যপূর্ণ, যারা কিনা 2022 কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে, এমনটাই মনে করছেন রিকোয়েলমে।